বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার টার্কির প্যারেন্ট স্টক খামার ও হ্যাচারি উদ্বোধন করা হয়েছে। রবিবার 23 জুন টার্কির প্যারেন্ট স্টক খামার ও হ্যাচারি উদ্বোধন করেন PKSF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। PKSF-এর সহায়তায় মমতার পরিচালনায় পটিয়ার মনসার টেকে টার্কির প্যারেন্ট স্টক খামার ও হ্যাচারি উদ্বোধন করেন PKSF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। উদ্বোধন পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন PKSF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন PKSF-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শরফুল ইসলাম, চট্টগ্রামের উপ পরিচালক AI ডাক্তার মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত সরকার। মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহরিয়ার। ধন্যবাদ জ্ঞাপন করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। অভিমত প্রকাশ করেন মমতার প্রাণী সম্পদ ইউনিয়নের টিম লিডার মোহাম্মদ এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এনি সরকার। এছাড়া অনুষ্ঠানে মমতার উপ প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, মমতার টার্কি পালনকারী উদ্যোগী সদস্য সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মীবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টার্কি খামার ও হ্যাচারি উদ্বোধনকালে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফলদ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে PKSF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম বলেন, টার্কি পালন একটি সম্ভাবনাময় খাত এবং এর মাংস পুষ্টিকর। টার্কির মাংসে চর্বির পরিমাণ খুবই কম। এখানে আপনারা দেখছেন 100 গ্রাম গরুর মাংসে 11 গ্রামের বেশি চর্বি, মুরগির মাংসে 3 গ্রামের বেশি চর্বি, কিন্তু 100 গ্রাম টার্কির মাংসে মাত্র 2 গ্রামের চাইতে কম চর্বি। সুতরাং স্বাস্থ্যগত দিক থেকে এই টার্কির মাংস অনেক গুণাগুণ সম্পন্ন। মমতার এই টার্কির খামার দক্ষিণ চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে ও চট্টগ্রাম অঞ্চলে পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি আর্থসামাজিক উন্নয়নে মমতার নানাবিধ জনকল্যাণমুখী ও সামাজিক উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। ডেস্ক রিপোর্ট, SNTV।